Assalamualaikum, বন্ধুরা জেবিন তাসনিম মাসুমা ইউটিউব চ্যানেলটিতে আপনাদের স্বাগতম। বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে স্থায়ীভাবে ফর্সা হওয়া যায় খুব অল্প সময়ে অল্প খরচে এবং সম্পূর্ণ ন্যাচারাল উপাদান দ্বারা। বন্ধুরা আমরা সবাই চাই আমাদের ত্বক ন্যাচারালভাবে ফর্সা করতে এবং তা সম্পূর্ণ স্থায়ীভাবে। বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মসুর ডালের ফেস প্যাক, যেটি নিয়মিত ব্যবহারে আপনার ত্বক হবে ইনস্ট্যান্ট ফর্সা এবং ত্বকের দাগ দূর করবে। আমার আজকের রেমেডিটি আপনার ত্বকে নিয়মিত ব্যবহারে আপনার ত্বকের লোমছোপের গর্ত দূর করে আপনার ত্বককে করে তুলবে আরও আকর্ষণীয়, উজ্জ্বল, লাবণ্যময়। বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যান। বন্ধুরা আমার আজকের রেমেডিটি তৈরি করার জন্য আমি একটি বাটিতে কিছুটা মসুর ডাল নিয়েছি এবং এটিকে 3 ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে এটি ভালোভাবে ফুলে ওঠে। বন্ধুরা নিয়মিত ত্বকে মসুর ডাল ব্যবহার করলে ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে আপনার ত্বককে আরও উজ্জ্বল করে তুলবে। এটি ব্যবহারে আপনার ত্বকে ব্রণ হওয়ার ব্যাকটেরিয়া থেকে সুরক্ষিত রাখবে এবং ত্বককে সফট করে তুলবে। পানি দিয়ে 3 ঘন্টা ভিজিয়ে রাখা মসুর ডালটিকে আমি এখন একটি ব্লেন্ডারের সাহায্যে মসৃণ পেস্ট তৈরি করে নিব। এই পেস্টটিকে আমি বেশি বাড়িও করব না এবং বেশি পাতলাও করব না, এমনভাবে পেস্ট তৈরি করতে হবে যাতে এটি ত্বকে ভালোভাবে অ্যাপ্লাই করা যায়। আমার মসুর ডালটি ব্লেন্ড করে পেস্ট তৈরি করা শেষ। আজকের রেমেডিটি তৈরি করতে আমার আর লাগবে চালের গুঁড়ো, এর সাথে আমি 1 চামচ চালের গুঁড়ো অ্যাড করে নিব। বন্ধুরা ত্বকে নিয়মিত চালের গুঁড়ো ব্যবহারের ফলে ত্বকে সানবার্ন দূর করে এবং ত্বককে সজীব রাখে এবং ত্বকের বলি রেখা দূর করে, ত্বকে তৈলাক্ত ভাব দূর করে। বন্ধুরা আমরা সবাই চাই তৈলাক্ত মুক্ত ত্বক। দুটি উপাদানকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। বন্ধুরা আমার আজকের রেমেডিটি তৈরি করতে আমার আর লাগবে কাঁচা দুধ, এর সাথে আমি 2 টেবিল চামচ কাঁচা দুধ অ্যাড করে নিচ্ছি। সবগুলি উপাদানকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলি উপাদানকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেবার পর আমার আজকের রেমেডিটি তৈরি হয়ে গিয়েছে। বন্ধুরা আমার আজকের রেমেডিটি আপনারা প্রথমবার ব্যবহারে এর ভালো ফলাফল বুঝতে পারবেন এবং এর রেজাল্ট দেখে আপনি নিজেই অবাক হবেন। এটি নিয়মিত ব্যবহারে আপনার ত্বক হবে লাইটেনিং, ব্রাইটেনিং এবং হোয়াইটেনিং। চলুন তাহলে এটি ব্যবহার বিধিটা জেনে নেওয়া যাক। বন্ধুরা এই প্যাকটিকে আপনার ত্বক, গলা, ঘাড় এবং হাত পায়ে 2 মিনিট ম্যাসাজ করে ভালোভাবে লাগিয়ে নিন এবং 20 মিনিট পর নর্মাল পানি দিয়ে ত্বক পরিষ্কার করে ফেলুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন। বন্ধুরা আবার আলোচনা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ এবং সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।